क्यों रो? बिया ठीक हो गया बोले खूब गुमोट देखी एखन থেকেই আমাকে মানুষ মনে করছো না খুব অহংকার হ্যাঁ অহংকার তো হবেই বড় লোক বাড়ি বড় লোক ছেলে এখন নাকাম করে কাজছো কেন কাকে দেখাচ্ছো নাটক মনে তো আনন্দ শেষ নেই তারা দেখে চলে যাওয়ার পর তো ছুটিয়ে লাফিয়ে বেড়াচ্ছো বিয়ের কথা পাকা হয়ে গেছে বলি এখন আবার লোক দেখানো চোখের জল কি দরকার নাটকবাজ মেয়ে কথাকার সেই তো তোমার মতন ছেলেরা তো এইভাবেই কথা বলবে আর কি বা বলবে আচ্ছা তোমার কি মনে হয় বলো তো বিয়েটা আমি নিজের ইচ্ছে করতে চেয়েছি মামু যদি জোর করে আমার বিয়ে দিয়ে দেয় তাহলে কি আমার কিছু বলার জো আছে তোমার আর কি তোমরা তো দুদিন বাদে চলে যাবে তারপর যদি আমাকে এখানে থাকতে হয় তাহলে উঠতে বসতে তোমার না আমি খাবো বড় বড় কথা বলছো আবার শোনো তুমি না মিথ্যে কথা বলো না কি মিথ্যে কথা বলেছি আমি সব মিথ্যে কথা বলছো তোমার মামাই তোমার সম্বন্ধ নিয়ে এসেছিল তাই না তোমার কোনো ইচ্ছে ছিল না মিথ্যেবাদী কথাকার দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ তুমি আমার থেকে বেশি মামির কথা বিশ্বাস করলে হ্যাঁ করলাম তুমি তো তোমার মামিকে জিজ্ঞেস করেছো তুমি তোমার বরের খোঁজ খবর নিয়েছো পর তো দেখতে হলো না এরপর যদি পছন্দ না হয় তাহলে তো খোঁজ খবর নিয়ে বেরিয়ে যাবে এরপর একটা কাজ করো না তুমি তোমার বরের বাড়িতে চলে যাও তোমার বরকেও দেখা হবে তোমার মনের আশাও মিটবে আর অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না বরের খোঁজ নিতে হবে না সোজা বরকে জিজ্ঞেস করো তুমি তার কাছ থেকে কি কি জানতে চাও তুমি যদি না যেতে পারো আমি তোমাকে নিয়ে যেতে পারি আমি তোমায় নিয়ে যাব তুমি আমাকে বিশ্বাস করো না তাই তো না করি না করি না করি না বেশ তো বিশ্বাস যখন করোই না তখন তো সবই মিটে গেল তাছাড়া আমি তো তোমার সঙ্গে কথা বলার যোগ্য নই আমাকে নিয়ে আর তোমায় মাথা ব্যথা করতে হবে না আমার যদি বিয়ে ঠিক হয়ে যায় আর আমি যদি আমার বরের খোঁজ জানতেই চাই তাতে তোমার কি আমি কে তোমার বড় লোক তোমরা এরকমই হও যখন খেয়াল হবে তখন এমন ভাবে মিশবে যেন আমি তোমার কতদিনের বন্ধু কতদিনের চেনা আর যখন খেয়াল পাল্টে যাবে তখন পায়ে ফেলে পিষে মারবে তোমাদের আমার চেনা হয়ে গেছে আমারই ভুল হয়েছে তোমরা এত বড় লোক জেনেও কেন যে তোমার সঙ্গে মিশতে গেলাম তাই এখন ভাবছি তা তো ভাববেই মনের মধ্যে তো এখন নিজের রাজপুত্রকে দেখতে পাচ্ছ যে কদিন পরে পক্ষীরাজ ঘোড়ায় করে আসবে আর তোমায় নিয়ে চলে যাবে এখন তো পৃথিবীর সবাইকে খারাপ লাগবে এটাই তো স্বাভাবিক যাও যাও তোমার মতো মেয়ের সঙ্গে আমার কথা বলাই ভুল হয়েছে জানো সকালবেলায় যখন তোমার মামু তোমাকে মারছিল তোমার মামুকে বাধা দিও আমি ভুল করেছি তোমাকে মারতে মারতো আমার কি আমার কি তাতে বেশ তো ভুল যখন করেই ফেলেছো তখন প্রায়শ্চিত্ত করে নাও মামুকে গিয়ে বলো যে তোমার মামুকে আটখানাটা ভুল হয়েছে বলো না বলো যেন আমাকে আগা পাঁচতলা মেরে 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 রক্তপাত করে দিই তাহলে ঠিক হবে তো এই যে দাদু ভাই কাল আমরা শালুকে শ্বশুর বাড়িতে যাব বর দেখতে বাড়ি ঘর সব দেখতে তুমি যাবে তো জান আমরা এখানে আর কতদিন থাকবো তার মানে আর কদিন পরে ওর বিয়ে বিয়েটা এখানে কাটিয়ে যাব সেরকমই তো কথা হয়েছিল কেন আমাদের গরিবের বাড়িতে ওই যে ভালো লাগতেছে না আমি তো এখানে অনন্তকাল থাকবো বলে আসিনি আমার তো পড়াশোনা আছে তার বিয়ে হচ্ছে না হচ্ছে তাতে আমার কি আবার কি রকম কথা
শালুক আমাদের আপনার জন, কার না কার বিয়ে হচ্ছে এভাবে বলছো কেন? মনে আঘাত পাবে না? জান আই এম সরি, আমার কথায় যদি কারোর মনে আঘাত লেগে থাকে দেন আই এম সরি, কিন্তু আমি এখানে থাকতে চাই না। ও আবির দাদা, আমরা দিদির বিয়েতে খুব মজা করব, তুমি না থাকলে তো আমাদের মজাটাই হবে না। আবির দাদা, আমরা একদিন হাটে যাব জামা কাপড় কিনতে, রাঙা ঠাম্মা বলেছে তুমি যাবে না আমার সঙ্গে, তুমি তো বলেছিলে গ্রামের হাট দেখতে যাবে। না, হঠাৎ মত বদল করলে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। জান, আমি তো কখনো বলিনি যে এখানে আমি দিনের পর দিন থেকে যাব। এখানে কবে কার বিয়ে হবে তার জন্য আমাকে থেকে যেতে হবে? আমার কি কোনো পড়াশোনা নেই? আমার কোনো কলেজ নেই? অদ্ভুত কথা বলছো তুমি। তাহলে তুমি আমাকে আগে বললে না কেন? আমি তো তোমার লেখাপড়ার ক্ষতি করে আনতে চাইনি, তুমি তো বললে পরীক্ষা হয়ে গেছে এখন ছুটি। কিন্তু সেটা তো অনন্তকাল হতে পারে না জান, আমি তো বরাবরের জন্য নিজের পড়াশোনা শিখে তুলে দিয়ে চলে আসিনি। তুমি শালুকের বিয়াতে থাকবে না? আমরা তো বড় আশা করছিলাম। লেহাবরা সওয়াল বুঝাইতে চলে যাও, থাকলে আমাকে ভালো লাগতো এই আর কি। তাছাড়া গ্রামগঞ্জে জায়গা, শহরের মানুষদের এখানে আর কদিন ভাল লাগে বলো আবির? একদিন, দুদিন, তিন দিন, তারপরে আর লাগে তাই না? আচ্ছা আবির বাবা, তুমি কি সকালবেলায় আমার কথা কিছু মনে করছো নাকি? না দেখো, আমি কিন্তু তোমারে কিছু কইতে যাই নাই। ওই যে তোমরা পুতুল নাচ দেখা আসনের পরে যে আমি ওই শালুকরে মারতে গেলাম, এই সময় তুমি না, তুমি কিন্তু কিছু মনে করো না, আমি তোমারে কিছু কইতে চাই নাই। দেখো তুমি তো পুরুষ মানুষ, তুমি যাইবি রেতে এদিক ওদিক যাইবা, এতে বাধা কই? দেখুন শালুক কি করেছে না করেছে আমার কোনো ইন্টারেস্ট নেই। কি হয়েছে তোমার? তুমি তো কারোর সাথে এভাবে কথা বলো না। কি হয়েছে কি তোমার? বিশ্বাস করো আমি জানি এইসব তুমি মন থেকে কও নাই, আমি জানি। আরে বয়স কি হয়েছে? হ্যাঁ লম্বাই হয়ে গেছে, বয়স কতটুকু? হ্যাঁ যাইতে চাও তো, তুমি বাড়িতে যাইতে চাও তো, আমি তোমার সঙ্গে কথা বলবো, এই যে মেয়ে, কি হয়েছে? বিয়ে ঠিক হয়েছে বলে একবারে মুখ গুঁজে বসে আছো? হ্যাঁ লজ্জায় তাকাতে পারছো না? এদিকে এসো, এসো এদিকে। তুমি আমাদের সঙ্গে খাবে, যাও আসনগুলো পেতে দাও, আমরা এখনি আসছি। আসুন আমি পেতে দিচ্ছি জান, কিন্তু আজ আমি খাবো না। কেন রে খাইবি না কেন? কি হলো? কি রে বড় লোকের বাড়ি বিয়ে ঠিক হয়েছে বলে এখন থেকে নাও খাওয়া ছুটে গেল নাকি তোর? চালুক রে খেয়ালো খেয়ালো, গরিব মামার বাসায় যতদিন আসস ডাইল ভাত খেয়ালো, তারপরে তো পরের বাসায় গিয়া চারিবেলায় মন্ডা মিঠাই খাবি তাই না? আজ আমার খিদে নেই দিদিন, আজ রাতে আমি খাবো না, আমার পেটে ব্যথা করছে। না তাহলে কি আমরা একটু ওয়েট করে যাই নাকি? দেখো ওরা তো সবসময় এত এত খাবারের অর্ডার দেয় না, বেশি বেশি করে, অত তো খেতে পারে না ওরা, কিছুটা খায় তারপর অর্ধেকটা খাবার ফেলে দেয়। আমরা থাকলে আমরাও তো খানিকটা ভাগ পেতে পারি তাই না? কি বলো মেজবৌদি, অর্ডার কিছু পেয়েছো নাকি? অর্ডার টর্ডার কিছু দিয়েছি? হ্যাঁ দিয়েছে তো। কে ওদের এত টাকা দিচ্ছে হাতে?
আবার কি কথা বলছো তুমি? আরে বাবা, ওদের তো পকেট মানি আছে, মাসের এক তারিখ তো, ওরা তো চাকরি পাওয়া লোকের মতন নিয়মিত পেমেন্ট পায় কিনা? দেখেছেন দাদা, বাচ্চাগুলোর মাথা কিন্তু খাচ্ছে ওদের বাবা। আরে ওরা যদি বা ভুলে যায় মাসের পয়লা তারিখে বাড়িতে ঢুকে হইচই করে আবির, আকাশ, পুপে কে কোথায় আছিস বলে লাইন দিয়ে দাঁড় করিয়ে ভাগ বাটোয়ারা শুরু হয়েছে। হ্যাঁ, আর এদিকে নদী দিঘি আবির, এরা তো টাকা পয়সা নিতে চায় না, ওরা দুজন চাকরি করে। আবির বলে আমার কোনো খরচা নেই, আমি টাকা পয়সা নিয়ে কি করব। এদের সবার ভাগে টাকা কিন্তু ওই ছেলে মেয়ে দুটো নিয়ে নেয়। কি করবে বলো? আচ্ছা, ওরা ছোট মানুষ, একটু খেতে টেতে ভালোবাসে, এখনো তো চাইবে, তারপর যখন বড় হয়ে যাবে তখন কি আর চাইবে বলো তো? তখন তো সব প্রেস্টিজ জ্ঞান হয়ে যাবে। সেই একটু খেতেই যা ভালোবাসে, তাই তো, আর মাঝে মাঝে একটু সিনেমা টিনেমা দেখতে যায়। পুপে তো আবার সেসবেরও ধার ধারে না, আকাশেরই যা একটু সিনেমার শখ আছে। আর দিদি হয়ে যদি আমরা এইটুকু না করি তাহলে আর কি করলাম? খাও খাও, ভালো করে ওদের মাথাটি খাও, এরপরে যখন আমি আর সামলাতে পারবো না না, তখন তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, অনেক বকেছো বাবা, অনেক বকেছো, হয়েছে, বক 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 করে চলেছে, ছেলে মেয়ে দুটো আসছে না কেন সেদিকে খেয়াল নেই? ওরা কি করছে কি, ওদের ডাকো। অমিত ঠাকুর বউ, ওরা মনে হয় খাবে না, ওই ওয়েট করছে, পিজা টিজা কি সব অর্ডার দিয়েছে, ফোনে তো এরকমই শুনছিলাম। এখানে জেঠু আছে না, তাই ভয়ে ভিড়তে সাহস পাচ্ছে না। মানে ওরা তোমাকে বলেই রেখেছে, তাই তো? আচ্ছা, মুশকিল তো, আমাকে কি বলবে বলো তো? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা হয়েছে তাই খাচ্ছে, রাত বিরেতে তো বাইরে গিয়েও খাচ্ছে না, বাড়িতে অর্ডার করে খাচ্ছে, তাতেও তুমি রাগ করবে? তুমি ওদের বড্ড শাসন করো বাবু। বেশ, দাদার কাছে একমাত্র ওরা জব্দ, মানে বাড়ির আর সব মেম্বাররা তো আল্লাহ দিয়ে একবারে মাথায় তুলে রেখেছে। ওদের ডেকে আনো। যাও, ওদের ডেকে আনো, যাও। যাচ্ছি বড়মামু। আকাশ, পুপে, বড়মামু ডাকছেন তোদের, নিচে আয়। আসছি। এই রে সর্বনাশ এলো, আমার পিৎজা এলো বোধ হয়। আমি যাচ্ছি, আমি দেখছি। আজ একেবারে হাতে নাতে দাদার চোখের সামনে, আজ আমি বাবা তোমাদের বাঁচাতে পারবো না। ইন্ধন দিয়ে দিয়ে আজ ওদের মাথায় চড়িয়ে দিয়েছো, কোন জায়গা থেকে কিভাবে কোথায় উঠে এসেছি সেটা ওদের জানার প্রয়োজন নেই? আচ্ছা, তুমি এখন ওদের এইসব বলবে নাকি? 100 বার বল, 1000 বার বল, ওর বাপ জ্যাঠারা কোন জায়গা থেকে কিভাবে আজকের এই জায়গাটা উঠে এসেছে সেটা ওদের জানতে হবে। কে মনে করেছে টাকার কোনো দাম নেই? টাকা সস্তা, নিজের ইচ্ছের দামটাই সবচেয়ে বড়। এই মুহূর্তে বাড়িতে যা রান্না হয়েছে সেটাই ওদের খেতে দেবে, এসব কেনা খাবার বাড়িতে ঢুকবে না। বড়মামু, তুমি এত রাগ করো না, প্লিজ প্লিজ এত রাগ করো না। বড়মামু, আমি বলছি ওরা আর কোনো দিন আনবে না, আর তুমি যদি এরকম বকো তাহলে ওরা খাবে কি করে বলো? খাবে না, খাবে না, এক রাত না খেলে কোনো মানুষ মরে যায় না। আমরা এরকম অনেক রাত্রি না খেয়ে কাটিয়েছি,
তোদেরও বলি হারি, বেঁচে বেঁচে একবারে আজকের দিনেই খাবারের অর্ডার দিতে হলো হোটেল থেকে। জানিস যেটু পছন্দ করে না, খাবার ইচ্ছে থাকলে কলেজ থেকে আসবার পথে চুপি চুপি খেয়ে চলে আসবি। এইখানে খাবার অর্ডার দিয়ে দেখছিস যেটু প্রেশার বেড়ে যাচ্ছে, আর নিজের অবকুনি খেয়ে মুখ চুন করে দাঁড়িয়ে আছিস। ফল হচ্ছে কেন কলেজ থেকে ফেরার পথে খাবে কেন? তখন পয়সা খরচা হবে না? বাপ যারা টাকা আছে বলে সেটা উড়িয়ে দিতে হবে? এই টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয় সেটা ওরা বুঝবে না? জেঠমণি, আমাদের বাবা যা হাত খরচ দেয় আমরা তার মধ্যে থেকে অর্ডারটা করেছি, আলাদা করে তো কারো কাছ থেকে টাকা নিয়ে নি এটার জন্য। তোমার বাবা কত টাকা হাত খরচ দেয় বলো? কত টাকা হাত খরচ দেয় বলে দাও। না আমি বলছি, এই কি আর বলবে, বেশি না দাদা, বেশি না, মানে বলো তো, মানে তোমার আমার কাল তো আর আজকাল নেই, মানে অগ্নিমূল্য তো যা ছবে তাই একবারে আগুন, মানে টাকার তো কোনো মূল্য নেই। না আমি বলছি এই পাঁচ হাজার, পাঁচ হাজার করে প্রত্যেককে দিয়ে দিই আর কি। উনি পাঁচ হাজার টাকা দেয়, তারপরে নদী দিঘি ওদের ভাগের টাকা দিয়ে দেয়, এরপরে যদি আবার কম পড়ে তাহলে পুবলু টাকা দেয়। তাহলে দেখুন দাদা, হিসেব করুন যে বাচ্চাদের হাতে মাস গেলে কত টাকা থাকছে। ওরা নিজেরা তো রোজগার করে না, কিন্তু এরকম হাত খরচা দিয়ে ওদের রোজগারের মতোই হয়ে যায়। তুমি যদি নিজে হাতে ছেলে মেয়েদের নষ্ট করতে চাও তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আমি যতদিন বেঁচে আছি সেটা আমি কিছুতেই হতে দেব না। ঠিক আছে, খাবো না, আমার আমার খিদে নেই। আমিও খাবো, আমারও খিদে নেই। ভবিষ্যতে কোনোদিন আমি আর কোনো কিছু অর্ডার করব না। আমার যে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায়, এই দিন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম জীবনে বড় হব, যেমন করি হোক ঘুরে দাঁড়াবো, কিন্তু কখনো অপচয় করব না। কি হলো জেঠুর উপর রাগ পড়েনি এখন? কাছিস না যে তোরা দুটো ভাতের জন্য কত কেঁদেছি তোরা জানিস না। কতদিন একটা গোটা ডিম খেতে পারিনি। সেই ছোটবেলায় আমার আর দিদির স্বপ্ন ছিল একদিন আমরা গোটা ডিম খাবো। আমাদের ছেলে মেয়েদের কি সেই স্বপ্ন থেকে এত দূরে চলে যাওয়া উচিত? এই খাবারটা, তোদের এই খাবারটা, এমন অনেক পরিবার আছে যাদের 10 দিনের খরচ। এটা তোরা ভেবে দেখিস, আমি আর কিছু বলবো না, কিছু না। কি হলো? আরে দরজাটা খুলতে বলছি তো। আরে আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এ বাবা, আবিরটা তো এসেছে তো। আবির দাদা তখন থেকে তোকে ডাকছে, তুই দরজা খুলছিস না, আর উল্টা আমাদের মিথ্যা কথা বলছিস। এ বাবা, তুই কি মিথ্যুক রে? দাঁড়া আমি গিয়ে দরজাটা খুলছি। কোনো দরকার নেই, বস, আমি এখন এত রাতে কারোর সাথে কথা বলবো না। শালুক, এরপরে তুমি যদি দরজা না খোলো তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আমার কপালে তো সবসময় দুঃখ আছে, এটা আমার নতুন করে বলার কি আছে? আবির দাদা, তুমি এত রাতে এখানে? দিদির জন্য নিশ্চয়ই তুমি খাবার নিয়ে এসেছো না? কোথায় যাচ্ছ তুমি?
নিয়ে যাই, তাতে তোমার কি? হ্যাঁ শালুক, যেখানেই যাও খাবারটা খেয়ে যাও। সারা রাত না খেয়ে কার মাথা কিনবে শুনি? আমি কারোর মাথা কিনবো না, আমি তো খারাপ, আমি তো পচা। বসো। জানো তো আবির দাদা, আমাদের গ্রামে মেয়েদের বিয়ে হয়ে চলে যাওয়ার আগে এরকম সাজিয়ে গুছিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হয়। তুমি কিন্তু দিদিকে আইবুড়ো ভাত খাইয়ে দিলে আবির দাদা। তুমি আমার উপরে রাগ করো না শালুক, চলেই তো যাবে দুদিন পরে। তুমিও আমার উপর রাগ করো না, আর হয়তো কোনোদিন আমাদের দেখাও হবে না, আর যার সঙ্গে কোনোদিনও দেখা হবে না তারপর রাগ করে কি লাভ বলো? তবু মনে রাখবে যে একদিন তোমাকে আমি যত্ন করে খাইয়েছিল। মনে রাখবো, চিরকাল মনে রাখবো। বললাম না আমায় কেউ কোনোদিন এত যত্ন করে খাওয়ায়নি, আর হয়তো বাকি জীবনে কেউ কোনোদিন খাওয়াবেও না। কি করে জানবে? তোমার শ্বশুর বাড়ির লোক হয়তো তোমাকে খুব যত্ন করবে, তোমার বর হয়তো তোমাকে খুব ভালোবাসবে। চাইবাসবে, যার এতদিন ভালো যায়নি তার বাকি দিনগুলো ভালো যাবে না। আমার আর কারোর যত্ন চাই না, কারোর ভালোবাসা চাই না। কি বললে? যা বলেছি ঠিক বলেছি? যা বলেছ তা বুঝে বলেছ? যা বলছি বুঝেই বলছি, আমার আর কারোর ভালোবাসার দরকার নেই। আমি শুধু এইটুকুনি মনে রাখবো যে শহর থেকে এক রাজপুত্র এসেছিল, সে আমায় নিজের হাতে খাইয়েছে, আমার খাওয়া হয়নি বলে তারও রাতে ঘুম হয়নি, সে মাঝরাতে দরজা ধাক্কা দিয়ে আমায় খাইয়েছে। সোনারূপ, তোমার দিদির জন্য সব এনেছি কিন্তু জল আনতে পারিনি, আর জল ছাড়া খাবে কি করে? জল নিয়ে আসবে প্লিজ। না না, আমার জল লাগবে না, আমার খাওয়ার সময় জল না হলেও চলে, খাওয়া হয়ে গেলে আমি বরঞ্চ গিয়ে জল খেয়ে আসবো। খেতে খেতে তোমার যদি বিষম লেগে যায় তখন? শোনো, তোমাদের যদি জল আনতে ভয় করে আমি নিয়ে আসছি। না না, ভয় কিসের, আমরা চুপি চুপি রান্নাঘরে গিয়ে জগ থেকে জল ভরে এক্ষুনি এনে দিচ্ছি, চল রূপ। তাইলে ওই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া কিরা বাইরেই তিনটা নাগাদ, কি কর রা খুড়িমা? হ্যাঁ তাই ভালো। আর মানিক, বলছিলাম যে ওই কুটুম বাড়িতে যাচ্ছি, একটা লৌকিক কথা করার দরকার তো, কি ব্যবস্থা করলে তুমি? ও খুড়িমা, রা খুড়িমা, আমি তো এই কথাই বলে যাচ্ছি সকাল থেকে যে তারা বড় লোক কুটুম, তাদের বাড়িতে তো উপযুক্ত লৌকিক কথা করতে হবে না? সে এক কথা, তারা বড় লোক তারা আছে, আমরা তো আর নই। আচ্ছা বলুন তো, সে কথা বললে হয়? হ্যাঁ, সে নাকি সেই 50 টাকার মিষ্টি নিয়ে যাবে। তুই যা পারবি তাই নিয়ে যাবি, সব কথা রাঙা খুলিবার কানে তোলার কি আছে? হ্যাঁ, তোমরা এক একটা কথা কইতেছ, আর সেই কথা শুনে উনি ওনার দায়িত্ব পালন করতেছে। হ্যাঁ, তার আছে, জানি তার টাকা আছে,
সবইকে কঙ্কনপুরে খরচা করে দেব, এ কেমন তার কথা? তুমি তো মানে এর লিগে তোমার লাগে না কথা কইতে ইচ্ছা করে না আমার। কইসনা কথা কইসনা মানে তুমি হগল কথা ঘুরে আপিসে কও। আমি কি একবারে কইছি যে রা খুনিমা হগল গুছি এই কঙ্কনপুরে দিয়া যাও? রা খুনিমা গুরুজন মানুষ, হগল করা তার শুনছি তো, সেই ছোটকাল থেকে তো এই শিক্ষাই পাইছি। এখন যদি তুমি কইতে না কো তাহলে কমু না কেন মা? আপনি তো আমাদের বলেছেন রাঙা খুড়িমা আমাদের গার্জেন, রাঙা খুড়িমা আমাদের আপনার মানুষ, হ্যাঁ নিজের লোক বলেননি? আমরা তো সেই জন্যই সব কথা রাঙা খুড়িমাকে বলছি কি গো, তাই তো? ঠিক আছে, তা আপনি যদি না চান তাহলে বলবো না। আচ্ছা দেখ, আচ্ছা সত্যিই তো গো, সত্যিই তো ওই শালুকের যে বাড়িতে বিয়ে হবে সেই বাড়িতে কি লৌকিকতা হবে না হবে তা দিয়ে তো আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, তাই না? তুমি কি কিছু ভাবছো? তবে বিয়াতে যদি থাকতা তাহলে আমরা খুব খুশি হইতাম না, মানে তুমি চলে যাবা কইতাছিলে তো সেই জন্যই বললাম। না বিয়েটা তো কিছুদিন বাদেই হবে, তাই ভাবছিলাম বিয়েটা দেখেই যাই। ভালো ভালো, খুব ভালো, সেই ভালো, আমরা একসঙ্গেই যাব। তাহলে তোমার বাবাকে ফোন করে সেই কথাই জানিয়ে দিই। ঠিক আছে। আবির, কাল তুমি শুধুমাত্র এত কেন রাগারাগি করলে আমি তো বুঝতে পারলাম না। বলি রাগের কারণটা কি ছিল গো? দিদির সঙ্গে ভাব হয়ে গেছে গো, তখন তো আড়ি চলছিল। কেন আবির দাদা দরজা খুলে দিদির জন্য ভালো মন্দ খাবার সাজিয়ে এনে দিদিকে কত্ত করে সাজলো, তারপরেই তো দিদি খেতে রাজি হয়ে গেল। দিদি খেতে রাজি হয়ে গেল আর আবির দাদাও দিদির বিয়েতে থাকতে রাজি হয়ে গেল। কখন গিয়েছিলে কাল শালুকের ঘরে? কইতাছে তো মাইজ রাত্রে গেছিল। কি আবি, তো তুই কি তুমি অত রাত্রে গেছিলে নাকি? তুমি কাল রাতে ঘুমাও নাই? হ্যাঁ না, তুমি তো কাল রাতে খাইতে উইশা কইলা যে তোমার ইচ্ছা করতেছে না, খাইতে ভালো লাগতেছে না, দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ।